এখানে শুরু করেন নাই দেন মুড়ি দেন। এটা হচ্ছে সেই বিখ্যাত মিরপুরের মুড়ির দোকান। এখানে মামার মূল্য তালিকা দেওয়া আছে, 15 টাকা থেকে শুরু করে 50 টাকা। ওই পাশে আর একটা লিস্ট দেখলাম যেখানে আবার 60 টাকা পর্যন্ত মুড়ি, এই যে এখানেও 60 টাকা দেওয়া আছে। দেখেন সব ধরনের মুড়ি আছে, চানাচুর, গিলা কলিজা, ডিম, যার যেটা পছন্দ। দুপুরে ভাত খান নাই? আইসা এখানে বানারস খাওয়া শুধু আমারে হচ্ছে পার্সেল দিবেন বুঝছেন, একটা কোয়েল পাখি আর একটা হচ্ছে এমনি নর্মাল 15 টাকার, দিয়ে হলো 50 টাকা। সন্ধ্যাবেলা আসলে খুব ভিড়, সিরিয়াল লাগে, এই জন্য আজ তাড়াতাড়ি বাসায় নিয়ে যাই। বম্বে মুড়ি সেটা যে ঝাল, বেশি দিয়ে না, আমার আবার বেশি দিচ্ছেন নাকি? ঝাল তো খাই না। দেখি কোয়েল পাখি, এটা কি গিলা কলিজা? আলু আছে না? আলু দিয়ে দিবেন নাকি? আলু দিয়ে দেন। তো দর্শক, ইতিমধ্যে আমার কোয়েল পাখির মুড়িটা রেডি হয়ে গেছে, এবার হচ্ছে একটা আলু দিয়ে মুড়ি নেই। তো মামা ততক্ষণ মুড়িটা রেডি করতে থাকুক, আমরা মামার অ্যাড্রেসটা জেনে নিই। এটা হচ্ছে মিরপুর ডি ব্লকের ঈদগাহ মাঠের, এখানে আসলে আপনি মামার মুড়ির দোকানটা পাবেন, আল্লার দান ঝাল মুড়ির দোকান। এখানে একটা স্কুল আছে, হলি ক্রস আর কী জানি নাম, এক্সাক্ট আমার মনে নেই। তো এই স্কুলটার পাশেই হচ্ছে মামা বিকাল 3:30টার সময় করে বসে, 3:30 থেকে রাতে যতক্ষণ তার প্রোডাক্ট থাকে বা এলাকায় লোকজন থাকে 10টা 11টা 12টা মামা রাত পর্যন্ত থাকে। তো সন্ধ্যাবেলা বা বিকালে 5টার পর যদি আপনারা আসেন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়, তখন মামার সঙ্গে মামিও চলে আসে আর সিরিয়াল ধরে মুড়ি খাইতে হয়। তো এই জন্য আপনারা যদি দূর থেকে আসেন তাহলে, যদি রোদ না থাকে তাহলে একটু তাড়াতাড়ি আসলেন 4টার মধ্যেই, তাহলে দেখা যাচ্ছে যে সবাই ঠিকঠাক মতো খাইতে পারবেন রিল্যাক্সে, আর না হলে কিন্তু পরে সিরিয়াল ধরা লাগবে। এই হলো সেই বিখ্যাত মুড়ি,
এটা হচ্ছে কোয়েল পাখি একটা পা দিয়া, আর এটা হচ্ছে আলু মুড়ি। দেখা যাক কোনটা বেশি মজা হয়। তো এই হলো সেই বিখ্যাত মুড়ি মাখা, যেটার খুব বেশি মানে হাইপ চলতেছিল। অতিরিক্ত গরমের কারণে হচ্ছে ওই জায়গায় দাঁড়াই খাওয়ার মতো অবস্থা নাই, এখন ফ্যানের নিচে বসছি। এটা হচ্ছে কোয়েল পাখি দেওয়া, এই যে একটা ঠ্যাং দিচ্ছে আর অতিরিক্ত কিছু নাই। এটা দিয়ে প্রাইস হইল 35 টাকা, কবুতর দিয়ে নিলে অবশ্য 50 টাকা, ওইটা একটু বেশি প্রাইস হয়ে যায়। তো টেস্ট করে দেখি, কোয়েল পাখির জন্য আলাদা স্বাদ পাই নাই, কিন্তু ভালোই লাগতেছে দেখতে। তবে আলু মুড়িটা নাকি বেশি মজা সবসময়, আমি আমিও খাইছি অনেকবার। এটা হচ্ছে আলু দিয়ে, কোয়েল পাখির চেয়ে আলু দিয়ে বেশি মজা। মজা হওয়ার যে কারণটা আমার যেটা মনে হয়, আলু তো একটু সফট জিনিস, ওইটা আর কি মুড়ির সঙ্গে মাখাই যায়, এই জন্য মনে হয় বেশি ভালো লাগে। তো ফাইনাল যে বিদায় নিয়ে আজকের মতো, অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর এই যে ঠিকানাটা ডিসক্রিপশনে দিয়ে দিব গুগল ম্যাপে, আপনাদের খাইতে মন চাইলে আসতে পারেন।